নমস্কার, আজকে আমরা ইনকাম ট্যাক্স পোর্টালের থেকে কীভাবে আমরা 26AS ডাউনলোড করবো সেটা দেখে নেবো। কারণ এই 26AS-টা হচ্ছে ট্যাক্স ক্রেডিট সার্টিফিকেট, কারণ এইটা অনুযায়ী কিন্তু আমাদের ITR ফাইল করতে হবে। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন এবং পেনশন হোল্ডার রয়েছেন তারা আগে 26AS-টা দেখে নেওয়ার পর কিন্তু ITR-1 এই ফাইলটা করবে। তো যাই হোক, আমরা আলোচনার মধ্যে আসছি। প্রথমে ইনকাম ট্যাক্স দপ্তরের যে ওয়েবসাইট বা পোর্টাল সেখানে আমরা প্রবেশ করলাম। এরপর আমাদের লগ ইন করতে হবে। যার লগ ইন করা নেই, আগে রেজিস্টার করে নিয়ে লগ ইন করবেন। লগ ইন করার জন্য এই বাটনে ক্লিক করার পর আমরা আইডি পাসওয়ার্ড দেবো। আইডি হচ্ছে এখানে আমাদের হচ্ছে প্যান কার্ড নাম্বারটাই হচ্ছে আইডি, আর পাসওয়ার্ডটা যার যেমন রয়েছে তার ক্ষেত্রে পাসওয়ার্ড বিভিন্ন জনের বিভিন্ন রকম রয়েছে। তাহলে আমরা আইডি হিসেবে প্রথমে আমাদের প্যান কার্ড দেবো। প্যান কার্ড দেওয়ার পর আমরা কী করবো, পাসওয়ার্ডটা দেবো। দেওয়ার পর আমরা কন্টিনিউ করলাম, এটা আইডি হয়ে গেল। এরপরে এই চেকবক্সে ক্লিক করার পর আমরা এখানে পাসওয়ার্ডটা দেব, কন্টিনিউ করব। এই হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাবো যে এই ড্যাশবোর্ড লগ ইন হয়ে গেল, ওয়েলকাম ব্যাক দেখাবে এরকম। এবার এইখানে ই ফাইলিং যে অপশানটা আছে, ই ফাইল, এর আন্ডারে যেটা ইনকাম ট্যাক্স রিটার্ন আছে তার আন্ডারে যে পাঁচটা সাব মেনু রয়েছে তার মধ্যে এইখানে ভিউ ফর্ম 26AS, এখানে ক্লিক করার পর আমরা কনফার্ম করব। কনফার্ম করার পর কিন্তু এটা রিডাইরেক্ট করে কিন্তু অন্য পেজের মধ্যে প্রবেশ করাবে, যেখানে কিন্তু আমাদের 26AS-টা দেখতে পাবো। এখানে আই এগ্রি করে এই চেকবক্সে ক্লিক করে প্রসিড করব। এবার এইখানে দেখুন, ক্লিক ভিউ ট্যাক্স ক্রেডিট সার্টিফিকেট বা 26AS, এখানে আমরা যেই ক্লিক করব তখন কিন্তু এটা দেখাবে। এবং এখান থেকে অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করব। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে আমাদের 21-22-এর জন্য, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 22-23। এবং এখান থেকে ভিউ অ্যাজ HTML-ই রাখলাম, যেখানে ভিউ করা যাবে এবং ভিউ করে দেখতে পাবো। এটাকে যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে এক্সপোর্ট অ্যাজ PDF করব। এক্সপোর্ট অ্যাজ PDF করলে কিন্তু এটা PDF আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এবং সেখান থেকে আমাদের এই 26AS-এর যা যা ইনকাম বা ট্যাক্স কেটেছে সেটা দেখা যাবে। এই হচ্ছে 26AS। এখানে দেখুন, এই যে ট্যাক্স যে কেটেছিল ডিডাক্টেড হয়েছে সেটা হচ্ছে, এবং সেটা ডিপোজিটও হয়েছে। অনেক সময় কি ট্যাক্স ডিডাক্ট হয় কিন্তু ডিপোজিট হয় না, ফলে ট্যাক্স যেমন কাটবে সেটা যদি ডিপোজিট হয় এটা ফাইনাল হয়ে যাওয়ার পরেই কিন্তু ITR-টাও ভরা সমীচীন হবে। এইখানে দেখা গেল। এরপরে আর অন্য কোনো কিছু থাকলে সেটাও কিন্তু এখানে শো করবে। এখানে দেখুন আর যেটা শো করছে সেখানে হচ্ছে আমাদের যেটা শো করছে, দেখুন এইখানে এই পার্ট ইতে ডিটেলস অফ SFT ট্রানজাকশান। SFT ট্রানজাকশান মানে স্পেশালাইজড ফিনান্সিয়াল ট্রানজাকশান। এই স্পেশালাইজড ফিনান্সিয়াল ট্রানজাকশানটা হচ্ছে 0.005 crore টাইম ডিপোজিট, মানে স্যালারি অ্যাকাউন্টে যদি মড ব্যালেন্স করা থাকে তার ডিটেলসটাও দিয়ে দেবে। এখানে অ্যামাউন্ট দেখুন 73,986 দেখাচ্ছে। এটার জন্য কিন্তু অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা যদি কোনো একটা অ্যাকাউন্টে ডিপোজিট কোনো একটা ফিনান্সিয়াল ইয়ারে 10 lakh-এর বেশি হয় তখন কিন্তু এটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে সেই ব্রাঞ্চ বা ব্যাংক কিন্তু এটা ইনফর্ম করে যে এই অ্যাকাউন্টে কিন্তু 10 lakh-এর বেশি এগ্রিগেট হয়েছে বা ট্রানজ্যাকশান জমা পড়েছে, তার জন্য এখানে এটা মেনশান করতে হয়। যাই হোক, এটা আমরা দেখে নিলাম। এরপরে এখানে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ট্যাক্স ফাইল করার আগে কিন্তু আমরা AIS-টা দেখে নেবো। AIS-টা কি? AIS-টা হচ্ছে অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট, যেটা আমরা এই সার্ভিসেসের আন্ডারে পাবো। এখান থেকে দেখুন এই যে অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট দিয়ে আমরা প্রসিড করব। এটা কিন্তু দেখে নিয়ে কিন্তু ITR সাবমিট করাটাই শ্রেয়। তার কারণ একটা ব্যক্তির একটা ফিনান্সিয়াল ইয়ারে কী কী জিনিস ঘটেছে সেটা কিন্তু এই জায়গা থেকেই কিন্তু আমাদের দেখা যাবে। দেখুন এখানে AIS ইনস্ট্রাকশান দেওয়া আছে কী কী, এর পরের কলামে দেখুন ইনস্ট্রাকশানের পাশেই AIS দেওয়া আছে। এই AIS-টা ট্যাক্স পেয়ার ইনফরমেশান সামারি, এইখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন দেখা যাবে এই ট্যাক্স পেয়ার ইনফরমেশান সামারি এখানে কী কী হয়েছে এই ফিনান্সিয়াল ইয়ারে। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের যেটা, যে স্যালারির থেকে এত টাকা হয়েছে, সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট থেকে 8,017 টাকা হয়েছে, এবং পারচেস অফ টাইম ডিপোজিট, এটা কিন্তু টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট নয়, টাইম ডিপোজিটের মাধ্যমে কিন্তু প্রসেস ভ্যালু হচ্ছে 16,44,000 এবং ডিরাইভ ভ্যালু 16,44,000। এইটা দেখে নেওয়ার পরে কিন্তু আমাদের এই ITR-টা সাবমিট করতে হবে। তাহলে আমরা দেখে নিলাম যে 26AS কোথা থেকে ডাউনলোড করবো, এবং 26AS-এ আমি যে 22,000 টাকা টোটাল ট্যাক্স কেটেছিলাম সেই 22,000 টাকায় কিন্তু জমা পড়েছে, এবং এটা স্ট্যাটাসটা হচ্ছে এ ফাইনাল, অর্থাৎ ফাইনাল হয়েছে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।